মর্নিং, হ্যাপি সানডে। তো আজকে হচ্ছে সানডে, রবিবার। আজকেও চলে এসেছি সেই আমার একঘেয়েমি ঝাঁটা নেতা থালা বাসনের সংসারের নানান কাজ, আর আপনাদের সাথে একটু গল্প করা, আড্ডা দেওয়া। আপনাদের সাথে কথা বললে মনটা আমার খুব ভালো থাকে। আর আজকে যেহেতু আমি খুবই খুশি, তো কারণটা কি সেটা তো পরে জানতেই পারবে। তার জন্য আজকের দিনটা সকালবেলায় উঠেই একদম গরম গরম ফুলকো লুচি বানাবো। রবিবারের দিনটা কিন্তু বিশেষ করে বাঙালিদের এই ফুলকো লুচি দিয়েই স্টার্ট হয়, তো আমিও ভাবলাম আজকের দিনটা এইভাবেই স্টার্ট করি। তো আজকের দিনটা আমার কাছে সত্যিই খুবই একটা স্পেশাল, খুবই একটা সুন্দর দিন বলতে পারো। আর তাছাড়াও আজকের দিনটার একটা আনন্দের বিষয় হচ্ছে আজকে কিন্তু 14ই আগস্ট, কালকে আগামীকাল 15ই আগস্ট স্বাধীনতা দিবস, আমাদের দেশ স্বাধীনের দিন, আর সেটাও আবার 75 বছর পূর্ণ হবে। তার জন্য তো একটা গর্ববোধ হবেই যেহেতু ভারতবাসী, তো সেটা তো একটা রয়েইছে। কিন্তু আমার জীবনেও একজন আমাকে যে স্বাধীন রেখেছে এত বছর ধরে, তার সাথে এই 3-4 বছর বাদে আবার স্বাধীনতা দিবস একসাথে পালন করা সত্যিই একটা খুব মিষ্টি সুন্দর মুহূর্ত, যেটা আমি একদমই মিস করতে চাই না। তো এটা হচ্ছে ঘুগনি কিমা দিয়ে বানিয়েছিলাম, তো সেটার সাথে লুচিগুলোকে সবাইকে সার্ভ করে দেব। আর যে মানুষটা আমার জীবনের সবথেকে একটা বলতে পারো স্বাধীন চেতা মানুষ, যে আমাকেও স্বাধীন রেখেছে, আমি একটা মেয়ে বলে কোনো দিন আমাকে দূরে সরিয়ে রাখেনি বা এটা না ওটা না সেটা না কোনো দিন বলেনি, সেই মানুষটার সাথেও তোমরা হয়তো অনেকেই চেনো তাকে, কিন্তু আজ আবার নতুন করে তোমাদের সাথে তার পরিচয় করাবো। চলো, তার সাথে এখন পরিচয় করার সময় চলে এসেছে। সে একদম একটা কুত্তি বাচ্চার মতন বসে আছে। এই যে ইনি হচ্ছে সেই মানুষটি যে আমার বাবা, আমার জন্মদাতা বাবা। তো এনার সম্পর্কে কিছু বলতে গেলে আসলে আমি খুব ইমোশনাল হয়ে যাই, আর যেহেতু এতটা দূরে থাকি বাড়ি, তো আরও ইমোশনাল হয়ে যাই। তো বাবা কিছু কাজের জন্য এসেছে কাল রাতে আমাদের বাড়িতে। আজকের দিনটা, এই 2-3 দিন বাবা যতদিন থাকবে ততদিন দিনগুলো সত্যিই খুব ভালো যাবে। তো আজ যেহেতু বাবা এসেছে, আমার ব্রেকফাস্ট কমপ্লিট, ওদেরও খাইয়ে দিয়েছি, খাইয়ে দাইয়ে এখন ওরা টিভি দেখছে। আমি যতক্ষণে এদিকে ভাতটা বসিয়ে দিলাম, যেহেতু তাড়াতাড়ি রান্না করতে হবে, একটু ঘোরাঘুরির প্ল্যানও আছে। যেহেতু বাবা এসেছে, একটা আলাদাই মজা, মানে সত্যি মনটা একদম যেন একটা আলাদাই আনন্দ হয়ে গেছে। যেই 2 দিন আগে আমি একটু মনমরা ছিলাম, শরীর ভালো ছিল না, সেটা যেন একদম ঘুচে গেছে। আজকে তো একটা স্পেশাল রেসিপি থাকবেই যেহেতু বাবা এসেছে, তো বাবার জন্যই বানাবো আজকে কাতলা দই সর্ষে। তো এটা হচ্ছে আমার একটা এক্সপেরিমেন্ট রেসিপি বলতে পারো, তো এটাও তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো দেখো কি সুন্দর লেজাটা, একদম মানে খুব ভালো লাগছে আমার লেজাটা দেখতে। আমি লেজা সচরাচর খাই না, কিন্তু খুব ভালো লাগছে দেখতে। তো নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ি দিয়ে ওটাকে মেখে রাখলাম, ওটাকে ভাজতে দেবো। আর এদিকে ভাতটাও আমার হয়ে গেছে, তেলটা একদম গরম হয়ে গেছে, এখন মাছগুলোকে একদম কড়া করে ভেজে নেব। কড়া করে না ভাজলে না আবার আমি বাবাই কেউ খেতে পারি না। আমার বাবার তো খুবই না কুচু খাওয়াতে, খাওয়ার যদি একটু এদিক থেকে ওদিক হয় তাহলেই কিন্তু ওনার আর সেটা মুখে ঢুকবে না। তো যেহেতু বাবা এসেছে, আর একটু ভালো করে করতে হবে। আমার আজকে বলতে পারো একটা পরীক্ষা আছে বাবার কাছে, সে যাই হোক পরীক্ষাতে পাশ করি আর ফেল করি তোমাদের সাথে তো সেটা শেয়ার করবই। তো এখন এখানে সর্ষেটাকে নুন হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে নেব। নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিলে অনেকের কিন্তু সর্ষে বাটলে তিতো হয়ে যায়, সেটা কিন্তু হবে না। আর তারপরেও একটা স্টেপ আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এই টিপসগুলো কিন্তু তোমাদেরকে আমি রোজ দিতে থাকছি, তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। গরম তেলে কালো জিরে আর শুকনো লঙ্কা পোড়ন দিয়ে সর্ষেটাকে কিন্তু আমি ছাঁকনিতে ছেঁকে দিয়েছি। সর্ষের যেই ইয়েটা থাকে, খোসাগুলো, ওই খোসাগুলো দিলে কিন্তু অনেক সময় তেতো হয়ে যায়, তো এটা আপনারা স্কিপ করবেন পারলে। আর দিলাম হচ্ছে দই,
আর এরকম করে যখনই ফুটে যাবে তখনই কিন্তু ভাজা মাছগুলো দেবেন, কারণ ভাজা মাছগুলো একদম যেহেতু কড়া ভাজা অলরেডি মাছগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, তো তার বেশি আগে দেবেন না, তাহলে কিন্তু মাছগুলো একদম গলে যাবে, রেসিপিটাতে কিন্তু একদম শুকনো শুকনো হবে। দেখো কত নিশ্চিন্তে একটা বাচ্চা শিশুর মতন বাবা ঘুমোচ্ছে, মানুষটাকে দেখলে সত্যিই প্রাণটা জুড়িয়ে যায়। যাই হোক, বাবাকে এখন ডাকতে হবে, কারণ আমি ননভেজ আজকে মুখে দেব না, কালকে যেহেতু সোমবার আমার পুজো আছে। তো বাবা খেয়ে দেখি কি বলে, জানি না কি বলবে, ভালোই বলল। এটা হচ্ছে আজকের মেনু, তিতর ডাল, মুগ ডাল লাউ আর উচ্ছে দিয়ে, এখানে বেগুন পটল ভাজা, আর হচ্ছে কাতলার দই সর্ষে। আজকের মতন এই মিষ্টি ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে এইভাবেই ভালোবেসো। টাটা।